যায়, সেখানে পরিবেশটা অনেক রঙিন হয়ে যায় এবং পরিবেশটা অনেক মানে জমজমাট হয়ে যায়। মারা যায় তার ঠিক আগের দিন হচ্ছে মানে আমার বাসা থেকে আসছিল, আমার বাসা থেকে গেল। অভিনেত্রী হিমুর মৃত্যুর ঘটনা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। অভিনেত্রী হুমায়ুন হিমুর মৃত্যুর ঘটনা মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি ওরফে উরফে জিয়া কে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে বংশাল থেকে গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যায় রাজধানীর উত্তরা নিজ বাসায় হিমু আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় হিমুর মামা নাহিদ আক্তার বাদী হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত জিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া হিমুর আত্মহত্যার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন র‍্যাব। 2014 সালে হিমুর খালাতো বোনের সাথে গ্রেপ্তারকৃত জিয়ার বিয়ে হয়, তবে কিছুদিনের মধ্যে পারিবারিক সমস্যা তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পারিবারিক আত্মীয় সম্পর্কে সুবাদে জিয়ার সাথে ভিকটিম হিমুর পরিচয় হয়। হিমুর খালাতো বোনের সাথে জিয়ার বিবাহ বিচ্ছেদ হলেও হিমু ও জিয়ার মধ্যে যোগাযোগ ছিল। তিনি আরো বলেন, 4 মাস আগে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এ পর্যায়ে জিয়া হিমুকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত তার বাসায় যাতায়াত করতেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া ও ঝগড়া হতো। এছাড়া বিগত 2 থেকে 3 বছর ধরে ভিকটিম হিমু বিগ লাইভ অ্যাপস এর অনলাইনে জুয়া আসক্ত হয়ে বিপুল পরিমাণে অর্থ হারিয়েছেন। গ্রেপ্তারকৃত জিয়া আরো জানালেন, এসব বিষয়ে বিভিন্ন সময়ে তাদের মধ্যে মনোমালিন্য হতো। বৃহস্পতিবার আনুমানিক বিকাল 3:30 দিকে জিয়া হিমুর বাসায় উত্তরে যান। পরবর্তী অনলাইন জুয়া বিভিন্ন বিষয় নিয়ে হিমু তার মধ্যে মনমালিন্য এবং ঝগড়াঝাটি হয়। হিমু রুমের বাইরে থেকে একটি মই এনে রুমের সিলিং ফ্যানে লাগানো লোহার সাথে পূর্ব থেকে বেঁধে রাখা প্লাস্টিকের রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আমার একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে লাইভ করতে হিমু আমাকে বলছে, ও আমাকে অনেক সাপোর্ট করে, ও আমাকে বিয়ে করতে চায়। তখন আমি হিমুকে তো আমি ওরে বলছি যে লাইভের কোনো সাপোর্টারকে বিয়ে করো না, এগুলো ভালো হয় না। এইটুকু